রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের পছন্দের লোককে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার অপচেষ্টা করছে ক্ষমতাসীনরা বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবিধানের ৯৭ অনুচ্ছেদের মাধ্যমে এটি করা হলে দেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে বলেও জানান রিজভী। ক্ষমতাসীনদের অপকর্মের জন্যই দেশে হত্যা, গুম, ধর্ষণ, নির্যাতনের মাত্রা বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, নিজেদের ব্যর্থতাকে ঢাকতেই লাগাতার উন্নয়নের মিথ্যাচার করা হচ্ছে। ৯৭ অনুচ্ছেদ অপপ্রয়োগ এবং সংসদে বিল স্থাপন করে এই অনুচ্ছেদের সংশোধনের কোনো অপচেষ্টা সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। সরকারের এই উদ্যোগ রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে সবার জন্য। এই অপচেষ্টা বিচার বিভাগকে করায়ত্ত করার সরকারের আরেকটি নীল নকশা।